প্রত্যেক জিনিসের এক একটা খাসিয়ত আছে, এক একটা ফল আছে। আল্লাহ কোনো জিনিস বেকার তৈরি করে নাই। এটা কাজে লাগতো না এমন নয়, সবটাই কাজে লাগবে। বেকার কোনো জিনিস তৈরি করে না, বেফায়দা কোনো জিনিস তৈরি করে নাই। কোরআনে পাকে আল্লাহ ইরশাদ করেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এই আবাস বেকার বেফায়দা তৈরি করছি? না না, প্রত্যেকের এক একটা উপকার আছে। বেগুনের একটা উপকার আছে, ঠিক না? মরিচের একটা উপকার আছে, মুরগের মাংসের একটা উপকার আছে, গরুর মাংসের আরেকটা উপকার আছে। মানুষের মধ্যে এমন বিভিন্ন রকমের আছে, এদেরকে একটা কাজে, একটা লাভে, একটা আল্লাহর সৃষ্টি জগতের গৌরব বাড়াবার জন্য আল্লাহ দিয়ে দান করেছেন। হাজার গরিবে না বাজারেই দান করেছিলেন, যেটা এটা তারা যিনি পুরো হিন্দুস্তানটাকে নবীর কদমে আনে দিয়েছেন। গরিব নবাজ আপনারা জানেন, তিনি আসছিল আজমির শরীফে আল্লাহ রসুলের অর্ডারে। তো আসি যেখানে বসছিলেন সেখানে বাদশার আস্তবল খানা ছিল, উট ঘোড়া বান্ধা হইত। এখন ঘোড়া উট এগুলোর যারা নাকি খেদমতগার ছিল, লালিত পালিত করত, তারা আসি দেখে যেখানে উট বান্ধে সেখানে মানে একটা মানুষ বসিয়েছে চুপ মারে। জিজ্ঞাসা করল, কে আপনি? দেখতে তো আপনাকে মুসলমানের মতোই লাগে। মুসলমান দেখতে চিনে যায় না? হ্যাঁ, এখন আমাদের রাজা পৃথিবীতে মুসলমান দেখতে পারে না। মুসলমান রাজা না আসার জন্য অনেক লোক সৈন্য সামন্ত পাঠাচ্ছে বর্ডারে। আর আপনার আপনার কথা শুনলে ভীষণ রেগে যাবে, আপনার ক্ষতিও হইতে পারে। তিনি বললেন, আমার ক্ষতির কথা তোমরা চিন্তা করো না, আমি এখানে বসছি ফকির মানুষ, আমি না গেলে তোমাদের কি অসুবিধা, থাকলে কি অসুবিধা? একজন মানুষ হয়তো অসুবিধা হলো, বাচ্চার ঘোড়া ওট সব কিছু এখানে বাঁধা হয়, আপনি থাকলে যে ডিস্টার্ব হবে। বাচ্চা যদি শুনে একটা মুসলমান এখানে ছিল তাহলে আরও রাগ করবে, আমাদের চাকরি সহজে বল। খাজে গরিবে নওয়াজ বললেন, হ্যাঁ তোমরা থাকো, তোমাদের উঁট গরু বেঁধে রাখো এখানে, উড়িয়ে দেবে। এখন উঁট হাতি ঘোড়া সব বেঁধে রেখেছে, দেখেছে সবটাই উঁটও লুটি আছে, সব লুটি আছে। সকাল আটটা হয়ে গেছে, একটা উড়ো না। একটা উঠে না, কি ব্যাপার? প্রত্যেক দিন সময় মতো টাইমলি গরু ছাগল ইত্যাদি উঠে, আর উঠো উঠে ঘোড়া উঠে, আজকে এটা উঠে না, তার কারণটা কি? ঠিক ওই মুসলমানের ফকিরের মানে এটা হলো দেখি একটা বদ্দোয়া। পঞ্চভাগ তার কাছে যায় বললেন, হুজুর আপনার তো বিরাট পাওয়ার দেখি, বিরাট শক্তি দেখি, এখন আমাদের চাকরিটাও যাবে বা? একটারও চাকরি থাকতো না। কেন? বলে উঠো
উঠে না, বসিয়াছে, ঘোড়াও বসিয়াছে, হাতিও বসিয়াছে, সব বসিয়াছে, একটা উঠে না, খাওয়ার জন্য যায় না, আর নিতেও পারে না, বুঝ চেষ্টা করে দেখছি। আমাদের চাকরি দেবে বা হুজুর দয়া করেন, আল্লাহর বলিরা দয়াশীল হয়, আল্লাহর বলিরা কারোর জন্য দোয়া করে না, কিন্তু হঠাৎ মন খারাপ হলে লেগে যায়, একটু আপনি মেহরবানি করে আমাদের উঠগুলো ছেড়ে দেন, পশুগুলো ছেড়ে দেন, বলে উঠো উঠো, কোচি সবটা উঠে গেছে আবার। ওলিদের শক্তি কার? আল্লাহর শক্তি। ওলি মানে আল্লাহর বন্ধু, ঠিক? ওলি মানে আল্লাহর বন্ধু। তার মধ্যে একটা উপকার আছে, আমার মধ্যে একটা উপকার আছে, জামার মধ্যে একটা উপকার আছে, আছে কি নাই? আমার যে উপকারটা টকটা যদি জায়গা, তাহলে এটা খুব বেকার নষ্ট, ঠিক না? বেশি মানুষের একটা গুণ আছে, সে আল্লাহর বন্ধু হবে, ঠিক না? বেশি আল্লাহ কি জন্য বলেছে? এবাদতের জন্য, এবাদতে আল্লাহর বন্ধু হয়ে যায়, এটা হলো মানুষের গুণ। যখন আল্লাহর বন্ধু হইতে পারল না, তাহলে এটা নষ্ট, ঠিক না? বেশি যে জিনিসটা যে জন্য বানানো হয়েছে, ওইটা ওই প্রকারে যদি না থাকে, নষ্ট হয়ে যায়, এটার আর কোনো দাম নাই, এটা বেচাও যায় না আর কাকেও দান করাও যায় না, ঠিক না? বেশি মনে করুন আপনাদের বড়ই জমানা, এখন বড়ই আসছে, এই বড়ইগুলো সব নষ্ট হয়ে গেছে, পোকা খেয়ে ফেলছে, তাহলে আপনি যদি নিয়ে যান কারো কাছে নেবে? এটা কেনবে? আল্লাহর কাছে কাকু দিলে কবে দেখতে আমাকে তো বেজ্জতনা করলো কবু, ঠিক না? বেটি তা আল্লাহ যে কাজের জন্য যাকে তৈরি করেছেন, সেই জিনিসটা তার মধ্যে না থাকলে এটা নষ্ট, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি টুপিটা নিয়েছেন, আপনার টুপিটা যদি আপনার মাথায় না লাগে, তাহলে এটা নষ্ট, বেকার, ঠিক না? বেটি এমনিভাবে প্রত্যেকটা জিনিসেই যে কাজে যে জিনিস তৈরি করেছে, সেটা সেই কাজে ব্যবহার হতে না পারলে এটা নষ্ট। আমাদেরকে আল্লাহ কি জন্য তৈরি করেছে? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তৈরি করেছে আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য, সুবহানাল্লাহ, আল্লাহকে ডাকবার জন্য, অন্যায় থেকে বাঁচবার জন্য, ন্যায়ের মধ্যে থাকবার জন্য, কারো ক্ষতি না করার জন্য, মারামারি কাটাকাটি না করার জন্য, হাঙ্গামা না করার জন্য, মা বাপকে মানবার জন্য, স্বামী স্ত্রী ভালোবাসার সাথে চলার জন্য, ছেলে মেয়েদেরকে আল্লাহ রসুল উম্মত বানাবার জন্য, ঠিক না? বিধি তাহলে আমরা কোথায় যাচ্ছি? শায়ের সুন্দর করে কয় প্রত্যেক জিনিসে এক একটা মানে উপকার অপকার আছে, মানুষের মধ্যে যদি সেই উপকারটা না থাকে যেটার জন্য তৈরি করেছে আর কি, তাহলে এটার কোনো দাম নাই, এটা জাহান্নামে। আল্লাহ সব জিনিসের মধ্যে সুন্দর সুন্দর গুণ দিছে, আপনার মধ্যে আমার মধ্যে কতদূর গুণ আছে আপনি দেখেন, কতগুলো লোহা লঙ্কর টঙ্কর মিলে একটা প্লেন বানায়, ইঞ্জিনিয়ার প্লেনটা বানায়, সেটা আবার উড়ে, লোহা লঙ্কর কি উড়ে? হ্যাঁ, গাছ কি উড়ে? না। এটার মধ্যে সেইভাবে সংযোজন করি, এটা প্লেন হয়ে গেছে, এটা এখন চলতেছে, মানুষও এক জায়গাতে এক জায়গা নিচ্ছে। আল্লাহ যে আমাদেরকে তৈরি করেছে, আমাদের মধ্যে কত বড় পাওয়ার দিছে জানেন? কাজে গরিব বাজে খেলে তোর গরু ছাগল বন্ধ থাকুক বলে কষে বসিয়াছিল, উঠ বলে কলছে উঠছে, ঠিক না? বেঠি যেটা বলছে সেটা হচ্ছে, ঠিক না? বেঠি তো মানুষকে তৈরি করছে। তো কবি একবার কয়, তুরা যে কোন ফাঁকা হ্যাপনি আঁকু পরায়া হো যা খুদি কা রাজ দা বন যা খুদা কা তরজুমা হো যা আল্লাহুম্মা সাইয়েদেনা মাওলানা
وسلم